आला हजरत के लिए हिंदुस्तान बांग्लादेश पाकिस्तान छाड़ो दक्षिण एशिया छाड़ो विभिन्न देशे यूरोप देशो एमपील पीएचडी चलते गवेषणा चलते अल्हम्दुलिल्लाह इटा आमादेर जन्नो खुशीर विषय आनंदेर विषय तबे आमरा जतटुकु आमादेर आमी मने करी आमरा आमादेर दायित्वे आमादेर दायित्व ठीकभावे पालन करते पारी नाई एखनो आला हजरत निये जा किछु चर्चा होच्छे किछु सुन्नी मद्रासा जामिया अहमदिया सुन्निया हालिशर तैयबिया इस्लामिया फाजिल मद्रासा सुबहानिया आलिया एइभावे सिबात अली जामिया गौसिया मुइनिया किछु सुन्नी मद्रासा ढाका राजधानी कादरिया तैयबिया कामिल मद्रासा किछु सुन्नी प्रतिष्ठाने आला हजरतेर किछु चर्चा आमरा करछि কিন্তু আমার উপলব্ধি গোড়া বাংলাদেশের যত কলেজ আছে কলেজ ইউনিভার্সিটিতে আমরা এখনো আলা হযরতের গবেষণা তো দূরের কথা এখনো কলেজ ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটির শত শত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রভাষক প্রফেসর আমরা এখনো তাদের কাছে আলা হযরতের চর্চাও আমরা পৌঁছাতে পারিনি মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে আলা হযরত নিয়ে গবেষণা হয়েছে এটা মাত্র মুষ্টিময় কয়েকটা ইউনিভার্সিটিতে তাও আলা হযরত যেভাবে জাতিকে তিনি যা দিয়ে গেছেন মুসলিম মিল্লাতকে তিনি যা দিয়ে গেছেন সুন্নিয়তকে সুন্নিয়তের ময়দানে তিনি যে অবদান রেখে গেছেন তার তুলনায় এখনো আমরা আমার মনে হয় আমরা শূন্যের কোঠায় এখনো আমরা যথাযথ কলেজ ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের জ্ঞান গরিমা নিয়ে চর্চা এখনো শুরু করতে পারি নাই তাই আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে আমাদের যারা ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির যারা সুন্নি ছাত্র এই ভূমিকা পালন করতে হবে সুন্নি ছাত্রদেরকে আমাদের ফাজিল কামিল ওয়ানার্সের ছাত্র মাস্টার্সের ছাত্রদেরকে আপন আপন বিষয়বস্তু নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে সাথে সাথে অন্তত আমাদের দৈনিক যেগুলো সিলেবাস রয়েছে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে দৈনিক আমাদের পাঠ্যক্রম সিলেবাস যেগুলো রয়েছে তার সাথে প্রত্যেক সুন্নি ছাত্রের জন্য দৈনিক এক ঘন্টা যদি আমরা আলা হযরতকে নিয়ে একটু চর্চা করি গবেষণা করতে না পারলো ইনশাআল্লাহ এত বেশি দেরি হবে না আমরা সৈয়দনা আলা হযরতকে কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারব যতক্ষণ আমরা কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ কারিগরি কলেজ থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতক্ষণ আমরা আলা হযরতের এই চর্চা আমরা ওখানে পৌঁছাতে পারবো না আলা হযরতের জ্ঞান গরিমা আলা হযরতের যেই জ্ঞানের বহর আলা হযরতের যেই পঞ্চাশটির অধিক সাবজেক্টের উপর আলা হযরতের যে যোগ্যতা এটা আমরা জাতিকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো না সুতরাং চট্টগ্রামে মাত্র শুরু হয়েছে আমরা অন্যান্য দৃষ্টিকে এখনো ঢাকা রাজধানীতে কয়েক বছর ধরে ঢাকা রাজধানীতে কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা জামিয়ার সাবেক ছাত্ররা আলা হযরত কনফারেন্স শুরু করেছেন আলা হযরত ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম আলা হযরত কনফারেন্সের সূচনা করেছেন আলা হযরত ফাউন্ডেশনের যারা তৎকালীন যারা ছিল অধ্যক্ষ বদিউল আলম রেজবী মাওলানা হাফেজ আনিসুজ্জামান অ্যাডভোকেট মুসাহউদ্দিন বখতিয়ার তাদেরকে ধন্যবাদ জানাই তারা সূচনা করেছেন এখন আরো বেশি চর্চা ব্যাপক হয়েছে আরো ব্যাপক হতে হবে সৈয়দুনা আলা হযরত এমন কোন দিক নাই যেই দিক যেই বিষয়ে যেই দিকে আলা হযরতের পদচারণা নাই আপনারা শুনেছেন আলা হযরত শুধু কোরআন হাদিসের জ্ঞান নয় শুধু ফাকার জ্ঞান নয় বিজ্ঞান নিয়ে আলা হযরতের কত উঁচু গবেষণা ম্যাথ অঙ্কশাস্ত্রে আলা হযরতের কত কত বিশাল উঁচু জ্ঞান বিজ্ঞান কত উঁচু
ধারণা এগুলো আমাদেরকে জাতির নিকট উপস্থাপন করতে হবে। এখনো বাংলাদেশের যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম ইউনিভার্সিটির যারা বড় বড় প্রফেসর, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আলা হযরতের নাম যদি তাদের সামনে বলা হয়, অনেকেই একথাই প্রায় বেশিরভাগ বুদ্ধিজীবী প্রফেসর লেকচারার তারা না ছাড়া আমার মনে হয় হ্যাঁ সূচক উত্তর তেমন বেশি আসবে না। সুতরাং আলা হযরতকে আমাদেরকে আরো বেশি চর্চা করতে হবে, চর্চা করতে করতে আমাদেরকে গবেষণার দিকে যেতে হবে। আজ আমরা পেয়েছি আলা হযরতের নবীরাই আলা হযরতকে সৈয়দুনা আলা হযরত আমাদেরকে কি দর্শন শিক্ষা দিয়েছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের পাশে বেইলি শরীফের আলা হযরতের গড়ের পাশে এক সৈয়দজাদা, আমার নবীর এক ঔলাদের গড় ছিল সৈয়দজাদার গড়, ওখানে ছোট্ট বাচ্চা ছিল। ছোট্ট বাচ্চা যখন সন্ধ্যাবেলায় খেলত, খেলতে খেলতে যখন ওই ঔলাদ রসুলের ছোট্ট বাচ্চা যখন সামনের দিকে আসত, আলা হযরতের বাড়ির দিকে যখন আসত, সৈয়দুনা আলা হযরত তো তিনি রাত দিন গবেষণায় থাকতেন, ওনার হাতে কলম থাকত, ওনার হাতে দোয়াত থাকত, কাগজ থাকত, উনি বিভিন্ন ফতোয়া বিভিন্ন জটিল মশলা লিখতেছিলেন। ওই সৈয়দজাদা ওই ছোট্ট আমার নবীর ঔলাদ যখন খেলতে খেলতে আলা হযরতের সামনের দিকে আসত, সৈয়দুনা আলা হযরত কলম বাদ দিয়ে, দোয়াত কলম বাদ দিয়ে, লেখা বাদ দিয়ে আলা হযরত ওই ছোট্ট সৈয়দজাদা মাসুম বাচ্চার জন্য তার সম্মানের জন্য দাঁড়িয়ে থাকত। যতক্ষণ ওই ছোট্ট সৈয়দজাদা খেলাধুলা করত, ততক্ষণ পর্যন্ত সৈয়দুনা আলা হযরত দাঁড়িয়ে ওই সৈয়দজাদা মাসুম বাচ্চার চেহারাকে দেখে থাকত। আর সৈয়দুনা আলা হযরতের দুই যুগে জব 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 পানি পড়ত। ওই ছোট্ট মাসুম বাচ্চা খেলাধুলা শেষ করে যখন ঘরে ঢুকে যেত, আলা হযরতের দৃষ্টির আড়ালে যখন চলে যেত, তারপরে আলা হযরত বসতেন, আবার উনি লেখনীর কার্যক্রম শুরু করতেন। দুনিয়ায় সুন্নিয়তকে তিনি শিক্ষা দিয়ে গেছেন পেয়ারা নবীর ঔলাদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে, ঔলাদ রসুলের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে। দুনিয়ায় সুন্নিয়তকে তিনি শিক্ষা দিয়ে গেছেন, মুসলিম মিল্লতকে শিক্ষা দিয়ে গেছেন। আলা হযরত পানির জাহাজ করে মুম্বাই থেকে হজে যাচ্ছিলেন, পানির জাহাজ সদ্য যখন সাগরের মাঝপথে পৌঁছে গেল, তুফান শুরু হয়ে গেল, পানির জাহাজ সবাই হজ যাত্রী এখনই ডুবে যাবে, কাপ্তান ঘোষণা দিল যে অবস্থা ভয়াবহ, আমরা হয়তো জাহাজকে রক্ষা করতে পারবো না। পানির জাহাজের মধ্যে হইচই শুরু হয়ে গেল, কান্নার রুল হয়ে শুরু হয়ে গেল, জালা আলা হযরতকে চিনত, সবাই এসে হুজুরের কাছে দোয়া কামনা করলেন, হুজুর সবাইকে সান্ত্বনা দিলেন। আরো যখন অবস্থা ভয়াবহ হয়ে গেল, দেখা গেল সৈয়দুনা আলা হযরত ওই পানির জাহাজের ছাদের উপর উঠে গেল, ছাদের উপর উঠে মদিনায় পাকের দিকে তিনি তাওয়াজ্জু করলেন, মদিনায় পাকের দিকে মুখ করে আমার নবীর দরবারে আলতাজা ফরিয়াদ শুরু করলেন। তারপরে দেখা গেল কিছুক্ষণের মধ্যে তুফান চলে গেল, জোর চলে গেল, আবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে গোটা জাহাজকে আল্লাহ রক্ষা করলেন, ইমামে আলা হযরতের বেলায়তের কারামত, সুবহানাল্লাহ। আলা হযরত শুধু তিনি একজন বড় দার্শনিক ছিলেন তা নয়, তিনি একজন এলামের সমুদ্র ছিলেন তা নয়, আলা হযরত বেলায়তের একজন মহাসাগর ছিলেন। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আলা হযরতের সব কিছু এটা অসাধারণ, এটা খুদাই, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা জালিকা ফজলুল্লাহ ইউতিহে মাইয়াশা। সুতরাং আপনাদের খেদমতে আমি আরজ করব, আমরা সৈয়দুনা আলা হযরত আমরা অনেকেই চট্টগ্রামে আসলে চট্টগ্রামের বাহিরের কিছু আমাদের উলামায়ে কেরাম আছেন, খুব ভালো কথা, আপনারা চট্টগ্রামের বাহিরে সুন্নিয়তের কথা বলছেন, আপনাদেরকে আমরা সম্মান জানাই। কিন্তু চট্টগ্রামে আসলে আলা হযরতের স্লোগান আপনাদের মুখে শোনা যায়, আর চট্টগ্রামের বাহিরে আলা হযরতের প্রতি কেন আপনাদের জুবান থেকে শত্রুতা আমি বের হব, এটা তো মুনাফেকি আচরণ, দ্বিমুখী আচরণ। সৈয়দুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুধু সুন্নি জগতের জন্য নয়, যদিও আলা হযরতকে বলা হয় দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, আলা হযরত শুধু হিন্দুস্তানের সুন্নিয়তের তাজদার নয়, এশিয়ার সুন্নিয়তের তাজদার নয়, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, গোটা পৃথিবীর সুন্নিয়তের যিনি একক ইমাম তিনি হলেন ইমামে আলা হযরত ফাযল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং তিনি ইমামে আলা হযরতকে আমরা শুধু চট্টগ্রামে আসলে আলা হযরতের নাম তুলে ধরব, আলা হযরতের স্লোগান দিব, আর চট্টগ্রামের বাহিরে যখন আপনার তকরির হয় আলা হযরতকে খোঁচা মারতে দেখা যায়, এটা দ্বিমুখী আচরণ, এটার নাম সুন্নিয় নয়, এটার নাম মুনাফিকি। আজ আলা হযরতকে নিয়ে শুধু সুন্নি নয়, যারা অসুন্নি যারা নাস্তিক, ইউরোপ দেশের নাস্তিকরা পর্যন্ত আলা হযরতকে নিয়ে এখন গবেষণা শুরু করেছে, যে মুসলমানের এই পণ্ডিত এই জ্ঞান তার কাছে কুত্তেকে আসলো, 50টির উপর সাবজেক্টের মধ্যে তার এই জ্ঞান এটা কুত্তেকে আসলো, এই নিয়ামত কোথায় পেল, গোড়া পৃথিবী এখন আলা হযরতের দিকে দাবিত হচ্ছে। সুতরাং আমাদেরকেও সৈয়দুনা আলা হযরতকে নিয়ে আমাদের শুধু মাদ্রাসা সুন্নি মাদ্রাসায় বসে থাকলে হবে না, আমাদেরকে কলেজ ইউনিভার্সিটি কৃষি বিদ্যালয় কারিগরি বিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলা হযরতকে আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে। তারপরে যতক্ষণ ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ, ছাত্র শিক্ষকের কাছে যতক্ষণ আলা হযরত পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান আলোকিত হবে না। সুতরাং এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আমরা মাহে সফর আসলে যেভাবে আলা হযরতের কনফারেন্স করি চট্টগ্রামে আরো বেশি করতে হবে, এটা ইসলামাবাদ, এটা আল্লাহর ওলিদের প্রবেশ না, এটা মদিনাতুল আউলিয়া, এখান থেকেই বাংলাদেশের আনাচে কানাচে আলা হযরতের চর্চা পৌঁছতে হবে। আমাদের গৌসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ সাহেব আজও বলেছেন, গতকালও আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব অনেক উলামায়ে কেরাম ছিলেন, সেখানেও তিনি বলেছেন যে আমরা গৌসিয়া কমিটির খেদমত করতে গিয়ে বিভিন্ন জেলা উপজেলা আমরা ভ্রমণ করি, আমরা দুঃখে পড়ে যাই সেখানে আলা হযরতের নাম নিলে কেউ চিনে না। তিনি গতকালও বলেছেন আজও বলেছেন, আমি গৌসিয়া কমিটির চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন, আমার আজিজ মাওলানা আব্দুল্লাহ সহ গৌসিয়া কমিটির মহানগরের যারা একটা বিপ্লব শুরু করেছে করুণাকালীন দুর্যোগময় মুহূর্তে যে খেদমত আঞ্জাম দিয়েছেন, গোড়া পৃথিবীতে সুন্নিয়তের মুখ উজ্জ্বল করেছে। গৌসিয়া কমিটির শুকরিয়া আদায় না করলে আল্লাহর দরবারে শুকর আদায় হবে না। আমি সাথে সাথে গৌসিয়া কমিটির বাইরের খেদমতে আরজ করব, আপনারা যেখানেই সাহা করছেন, আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমি যতটুকু জানি বর্তমানে আমি প্রত্যেক ডিস্ট্রিক্টের কথা বলবো না, অন্তত অর্ধেকের চেয়ে বেশি, 30টি জেলার চেয়ে বেশি গৌসিয়া কমিটির সাহা হয়ে গেছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের কথা বলবো না, অন্তত প্রায় হাজারের অধিক গ্রামের মধ্যে গৌসিয়া কমিটির আওয়াজ পৌঁছে গেছে। যেখানে গৌসিয়া কমিটির শাখা আছে ওখানে যদি আমরা আলা হযরতের চর্চা শুরু করি, আলা হযরতকে সহজে আমরা বাংলার আনাচে কানাচে পৌঁছিয়ে দিতে পারবো। সুতরাং আমি গৌসিয়া কমিটির ভাইদেরকে এই আমার বিনয়ের সাথে আহ্বান জানিয়ে, এবং যত আমাদের সুন্নি তরিকত ভিত্তিক সংগঠন আছে, রাজনৈতিক দল, সকল সুন্নি ভিত্তিক যারা আলা হযরতকে ভালোবাসেন, প্রত্যেক সংগঠনের প্রতি আমি করজোড়ে নিবেদন করব, যার যার আমরা প্রত্যেকে আপন আপন পীরের স্লোগান দিই, ভালো কথা, আপন আপন পীর মশাইকে আমরা তুলে ধরি, ঠিক আছে, এটা তুলে ধরতে হবে, যারা সুন্নি পীর সুন্নি উলামায়ে কেরাম সবাইকে আমরা শ্রদ্ধা করি, যাদের আকীদা খারাপ তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপোষ হতে পারে না। তবে আমরা যখন আপন আপন তরিকতের দরবারে, আপন আপন দরবারে আমরা যখন আপন পীর মশায়েখের চর্চা করি, আলোচনা করি, সাথে সাথে প্রত্যেক আলোচনায় আমরা যেন আলা হযরতকে তুলে ধরি,
যদি প্রত্যেক সুন্নি দরবারে যদি আলা হযরতের চর্চা হয় বাংলার আনাচে কানাচে অচিরেই আলা হযরতের চর্চা আরো ব্যাপকতা লাভ করবে। শুধু আমরা তরজুমানে দেখি মাসিক তরজুমানে আহলে সুন্নাত সফর মাসের সংখ্যায় আলা হযরতের আলোচনা দেখি। আমি যতটুকু জানি চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা রাজধানীতে অনেক ম্যাগাজিন বের হয়, অনেক সাপ্তাহিক পত্রিকা বের হয়, আমরা অন্তত জাতীয় পত্রিকায় আলা হযরতের প্রবন্ধ প্রকাশ করতে না পারলো যত সুন্নি দরবার আছে প্রত্যেক দরবারের ম্যাগাজিন মুখপত্রের মধ্যে যদি আমরা বিশেষ করে মাহে সফরে আলা হযরতের বিভিন্ন দিক নিয়ে যদি আমরা লেখা প্রবন্ধ যদি প্রকাশ করতে পারি এটার দ্বারা আলা হযরতের চর্চা আরো জোরদার হবে। শিক্ষিত সমাজের কাছে যতক্ষণ আলা হযরতকে আমরা পৌঁছাতে পারবো না, এক কোটি মূর্খ একজন শিক্ষক, এক কোটি মূর্খ একজন জ্ঞানীর সমান হবে না। সুতরাং আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ছাত্র শিক্ষার্থী প্রতিটি ছাত্র ছাত্রী প্রতিটি শিক্ষকের কাছে আলা হযরতকে তুলে ধরতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক যেন দান করেন। আলা হযরতের নামে যত সংগঠন রয়েছে এই সংগঠনের নাম হলো আঞ্জুমানে রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ, আলা হযরত ফাউন্ডেশন, আরো যত সুন্নি সংগঠন রয়েছে রাজনৈতিক অরাজনৈতিক দরবার ভিত্তিক তরিকত ভিত্তিক, সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো আসুন আলা হযরত গোটা সুন্নি জগতের জন্য গোড়া দুনিয়া ইসলামের জন্য আলা হযরত বড় নিয়ামত। শুধু সুন্নি বলবো না, আমি বিশ্বের 200 কোটির কাছাকাছি মুসলমান, 200 কোটি মুসলমানের জন্য আলা হযরত মরে, 200 কোটির কাছাকাছি বিশ্বের মুসলমানের জন্য আলা হযরত গৌরবের বিষয় গর্বের বিষয়। আপনারা দেখ আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমাদের আলা হযরত যেভাবে তিনি 1500-এর কিতাব লিখেছেন, 1000-এর অধিক 50-এর বেশি সাবজেক্টের উপর কলম ধরেছেন, আজ পর্যন্ত কোন ইউরোপ দেশের পণ্ডিত কোন ইহুদি পণ্ডিত কোন খ্রিস্টান পণ্ডিত আলা হযরতের মতো এত বিষয়ের উপর কলম ধরতে পারে নাই। এত বিষয় না, আলা হযরতের অর্ধেকের মতো অর্ধেক বিষয়ের মতো এরকম পণ্ডিত ইহুদিরা দেখাতে পারবে না, খ্রিস্টানরা দেখাতে পারবে না, কোন বাতিল ফেরকা দেখাতে পারবে না। তাই আলা হযরতকে বলা হয় দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, দুনিয়ায় ইসলামের তাজদার, 200 কোটি মুসলমানের জন্য বড় সম্পদ ইমামে আলা হযরত। আল্লাহ তোবারক তাআলা উনাকে নিয়ে যেন আমরা আরো বেশি যেন চর্চা করি, আরো বেশি যেন গবেষণা করি, বাংলার রন্ধ্রে রন্ধ্রে যেন আলা হযরতকে আমরা পৌঁছিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা একটু আরেকটু আমি আপনাদের খেদমতে বিশেষ করে আমার উলামায়ে আহলে সুন্নাত তাদের কাছে আমি করজুড়ে নিবেদন করছি, আমি আর আমার বন্ধুবর আশরাফি সাহেব আর আমার বন্ধুবর শেখ সুলাইমান আনসারি, উনি বয়স্ক মুরব্বী, উনি এমনি আমাদের আমরা ক্লাস হিসেবে বন্ধু বলি কিন্তু উনি বয়স কম হয় নাই, উনি বয়সের তুলনায় এখনও জোয়ান আছে আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু যাই হোক এখনও তিনি গস সংসার করছেন, এটা আল্লাহর রহমত, এটা 90 বছরে অনেকে গস সংসার করতে পারে। তো উনি বয়স্ক লোক, উনা আমি আলাপ আমরা তিনজন আলোচনা করছিলাম যে আমরা কেন ফরি, একটা মাথায় রাখবেন বিশেষ করে আমি উলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তিনজনে এখনই আলোচনা করলাম ইমামে আজম আবু হানিফার সাথে, ইমামে আজম আবু হানিফা তিনি ইমামে আজম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর ওনারা ওনার সাগরী। আপনারা তো ফেকা নিজে পড়েছেন, আপনাদেরকে আমরা কি বলবো, আমরা তো এখন অবসরে চলে এসেছি, অবসরে আসা মানে ফালতু হয়ে যাওয়া। আপনারা তো কিতাবপত্র পড়তেছেন, সাহাবায়ে কত মশলার মধ্যে ইমামে আজমের ইমামে আজমের বিপক্ষে গিয়েছেন, এগুলি ফরওয়াত এগুলি জুদিয়াত, তাই বলে কি সাহেবায়ন হানিফি হওয়া থেকে বাদ পড়েছেন, এটা মাথায় রাখতে হবে। আমাদের যেগুলি ফরি মশলা, ফরি মশলা নিয়ে আমরা এগুলা আওয়ামের সামনে কেন তুলে ধরবো, আমরা এগুলো আপন আমরা বসে বসে আলোচনা করব। যেগুলো ফরি মশলা, হ্যাঁ আকীদাগত যেগুলো মশলা, আমাদের আশরাফুজ্জামান আল কাদেরী সাহেবকে ধন্যবাদ জানাই,
তিনি সাহসিকতার সাথে প্রত্যেক মাহফিলে আকাইদার মাসলাকে তিনি তুলে ধরে যে আকীদার ব্যাপারে কারো সাথে কোনো ছাড়, আকীদার ব্যাপারে ঈমানের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করতে পারি না। কিন্তু ফরি যেগুলো ব্যাপার, যেগুলো জুজিয়াত, যদি সাহেবাই ইমামে আজমের শিষ্য এরা ইমামে আজমের কত মশালার মধ্যে মতবিরোধ করেছেন, তাই বলে কি ওনারা হানিফি হওয়া থেকে বাদ পড়েছেন? এটা জুজিয়াতের মধ্যে হবে। এরকম অনেক কিছু মশলা আমাদের দেশে আছে, এগুলো আমরা উলামা ইকরামের মধ্যে থাকবে। এগুলো যদি খামোখা আমরা আওয়ামের সামনে তুলে ধরি, আওয়ামকে জনসাধারণকে আমরা যদি এই ব্যাপারে যদি উত্তেজনা সৃষ্টি করি, আমি মনে হয় আমাদের উলামা ইকরামের দায়িত্ব ঠিকভাবে আদায় হবে না। আমাদের আলা হযরতের সাথে আমি যদি এখানে বলতে যাই, উলামা ইকরামের জন্য বলছি অত্যন্ত বিনয়ের সাথে, ইমামে আলা হযরতের সাথে কিছু ফরি মাসলার সাথে, আমরা যারা বাংলাদেশের চট্টগ্রামের মুসলমান, আমাদের মধ্যে তো আলা হযরতের কিছু ফরি জুজি মাসলা মধ্যে আমাদের মধ্যে একটা, ওনার সুলওয়ানা আমরা আমল করি না, তাই বলে আমরা মাসলকে আলা হযরত থেকে বের হব না। ফরি মাসলার মধ্যে ফুকাহা ইকরামের মধ্যে আলোচনা হবে, মতবিরোধ হবে, এটার দ্বারা আমরা মাসলকে আলা হযরত থেকে বের হব না। যেভাবে সাহেবাইন, যেভাবে ইমাম আজমের শিষ্যরা ইমামে আজমের সাথে কিছু কিছু যদি মশলা ফরি মশলার মধ্যে মতবিরোধ করেছেন, তাই বলে ওনারা হানিফি হওয়া থেকে বাদ পড়ে নাই। সুতরাং যুজি মশলা যেগুলা, ফরি মশলা যেগুলা, ফরি মশলা যুজি মশলা যেগুলো ইমান আকিদার সাথে সম্পর্ক নাই, যেগুলো আমলের সাথে সম্পর্ক, ওইটা নিয়ে আমরা খামোখা জনসাধারণকে ওনাদেরকে একটা বিরক্তির মাঝে ফেলে দেয়া আমি এটা উচিত মনে করছি না। উলামা ইকরামের দায়িত্ব আরো গভীর হতে হবে। আমরা উলামা ইকরামকে যদি হালকা পনি, হ্যাঁ যারা ঈমান আকীদার ব্যাপারে যারা কটূক্তি করেছে আল্লাহর সামনে, সাহাবা ইকরামের সামনে, নবীগণের সামনে, তাবেইন তবে তাবেইনের সামনে আকীদাগত ব্যাপারে তাদের সাথে কোনোদিন আমরা আপোষ করতে পারি না, যতক্ষণ খালিস নিয়তে তওবা করে না। আশা করি এই দৃষ্টিটি আপনারা আমাকে ক্ষমা করবেন। উলামায়ে আহলে সুন্নতের খেদমতে আমি বিনয়ের সাথে আলোচনা নিবেদন করলাম। এটা আমরা তিনজনে বসে এখানে এখানে আসেন মজুদ জিন্দা সাক্ষী, আমার বন্ধুবর আল্লামা কাজী মাইনউদ্দিন আশরাফি, আমার বন্ধুবর, উনি বয়স্ক ব্যক্তি, বয়স্ক আলেম, এখন তো আমরা সব বয়স্ক আলেমদেরকে হারিয়ে ফেলেছি, শেখ সুলাইমান, উনি জজুলি, উনি শেখ সুলাইমান আনসারি। আমরা তিনজনে বসে যেটা আলাপ করলাম এটাই আপনাদের খেদমতে আমি নিবেদন করলাম। আমাকেও আপনারা উলামা ইকরাম, উলামা ইকরামকে আমি সম্মান করি, এটা এটা আমার মশায়েখ হযরত, আমার হুজুর গাউস জামান তৈয়ব শাহ সাহেব কাবলা এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমি সিলকুট শরীফ দেখেছি আল্লামা তাহের শাহ হুজুর কাবলা, পীর সাহেব শাহ কাবলা কিভাবে আলেমদেরকে সম্মান করেছেন, কুতুবুল আউলিয়া শ্রী রামুশাহ শ্রী কুতুব উর্স পাকে চুকে দেখেছি, আপনাদেরকে আমরা সম্মান করি। তবে একটু জুজিয়াতের ব্যাপারে আমরা একটু যেন চিন্তা ভাবনা করে কথা বলি, আমার মনে হয় এটা সুন্দর হবে। আল্লাহ তবারক তাআলা আমি মানে নাচিজ গুনেগার হামারে আল্লামা তৌসিফ রেজা খান সাহেব উনকো দোয়া কে লিয়ে উনকি খেদমতে বাবরকাত মে গুজারিশ করতা হুঁ। হামারে আল্লামা তৌসিফ রেজা খান সাহেব জব পহলা মর্তবা চিটাগাং তশরিফ লায়ে থে, বাংলাদেশ মে চিটাগাং তশরিফ লায়ে থে, নাচিজ গুনেগার হামারে সুলাইমান, শেখ সুলাইমান আনসারি সাহেব ওর হামার উস্তাদ গ্রামী আল্লামা মুফতি শাইখুল হাদিস ওবায়দুল হক নাঈমী, হাম গুনেগার উনে উনকো জামে আমে দাওয়াত দিয়া ওর আলমগীর খান কা শরীফ মে কনফারেন্স কিয়া ওর ও কনফারেন্স নাচিস নে এলান কিয়া হামারে আল্লামা তৌসিফ রেজা খান সাহেব কি হাজরি মে আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমী জোরদার তকরির কিয়া আলা হযরত ওর আল্লামা তৌসিফ রেজা খান সাহেব ও কৌন হে ও কিস ঘর কি ঔলাদ হে কিস ঘরানে কি নসল হে হমকো সিখায়া আলা হযরত কা রং সিখায়া আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমী সাহেব নে। ইস মাহফিল মে মাই
बसद एहतराम अदब से तस्करा करता हूँ, जिक्र करता हूँ हमारे अल्लामा मुफ्ती उबैदुल हक नईमी साहेब, हमारे असातिज़ा इकराम की खिदमत में तहियात तकरीमात पेश करता हूँ। अल्लाह तबारक ताला उनकी दर्जात बुलंद फरमाएं। और अल्लामा साहेब हमारे तौसीब रजा खान साहेब नबी आला हजरत उनके लिए खसूसी दुआओं में याद करें। हमारे शेख मुफ्ती उबैदुल हक नईमी जामिया का प्रिंसिपल अल्लामा जलालुद्दीन अल कादरी इमाम अहले सुन्नत जद्द अमजद अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी फकीह मिल्लत पीर तरीकत मुफ्ती काजी अमीनुल इस्लाम हाशमी उस्तादुल उलमा प्रिंसिपल मौलाना अजीजुल हक अल कादरी प्रिंसिपल मौलाना नूरुल मुनव्वर, ये जो हमारे सरताज थे, सरताज अहले सुन्नत थे, उनकी खिदमत में शुक्रिया अदा करता हूँ, तहियात तकरीमात पेश करता हूँ। उनके लिए हजरत कबला भी खुसूसी दुआ करेंगे। आज मैदान खाली हो गया, हमारे अहले सुन्नत के जो मशाइख थे आज यहाँ मुफ्ती उबैदुल हक नईमी मौजूद, अगर नईमी साहब उधर हयात ज़ाहरा में मौजूद होता तो यहाँ उनकी तकरीर होती। आज वो हजरत हमसे चले गए हैं, अल्लाह उनकी दर्जात को बुलंद फरमाए। आज गौर अदब एहतराम के साथ जिक्र करता हूँ गौस जमान अल्लामा तय्यब शाह रहमतुल्लाह अलैह की खिदमत को, जिन्होंने ये चारगाम में बांग्लादेश में असेंबली में सबसे आला कायम किया, सबसे आला शुरू किया और सलात सलाम में मुस्तफा जाने रहमत का कसीदा सलाम सलाम आला हजरत को जिंदा किया। हजरत ख्वाजा तय्यब शाह कबला इस सरजमीन चारगाम सरजमीन बारौलिया में गौस जमान तय्यब शाह साहब कबला और मसलक आला हजरत को ताकियामत जिंदा रखने के लिए कायम किया चाटगाम में जामिया हमदिया सुन्निया मरकज आले सुन्नत। और बताया सैयदा मुर्शद श्री कुटी ने, मैं ये जामिया की बुनियाद रखता हूँ मसलक आला हजरत पर। उन हजरात को नाचीस तहियात तकरीमात के साथ उनको याद करता हूँ, उनको उनकी खिदमत बाबरकात में तहियात और तकरीमात का सिलसिला पेश करता हूँ। अल्लाह तबारक ताला उनकी दर्जात को बुलंद फरमाएं। आमीन सुम्मा आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।